আর ক্রিকেট পাগল জাতি হিসেবে পরিচিত বাঙালি এই জাতির ক্রিকেট উন্মাদনার সঙ্গে এবার বাংলাদেশ ক্রিকেট গতকাল লঙ্কানদের বিপক্ষে ঐতিহাসিক এক জয়ের পর নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ এই খুশিতে ক্রিকেট দলের জন্য বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড তাও টাকার অঙ্কটা আটকে ওঠার মতো টিমের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করে জয়ের উৎসবে আরো রং ছড়িয়ে দিল বিসিবি একই সঙ্গে ফাইনালে চ্যাম্পিয়ন হলে পুরস্কারের অঙ্ক আরও বড় হবে বলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের সামনে হিসেবটা ছিল ছয় বলে বারো রানের উইকেটে ছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ শেষ মুহূর্তে নাটকীয়তা জমে ওঠে ম্যাচে হারের সংখ্যা পেয়ে বসেছিল টাইগারদের সামনে কিন্তু মাহমুদুল্লাহ যেন পন করেছিল আরেকটি ইতিহাস গড়বেন তিনি তার বুক চিতিয়ে লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট এবং এক বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা লঙ্কার মাটিতে লঙ্কাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন